জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া, ও আদম রে কামিনী রই ঘুমেতে, কাল ঘুমায় রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া, বুঝতে পারা যাচ্ছে তো, জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া, ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সামান জারি গিয়াছে হইয়া রে হইয়া, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া, ও আদম রে কামিনী রই ঘুমেতে, কাল ঘুমায় রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা ওলামা একরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার বাপজিরা ভাইজানেরা, পর্দানশীন মা ভগ্নীগণ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরাকে এত ঠান্ডা শীতকালেও কোরআন হাদিসের ভালোবাসা, মসজিদের ভালোবাসা, আলে মলমার ভালোবাসা, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়ার ভালোবাসা মনে করে এটা একটা নেকির মাহফিলে বসার তৌফিক দিয়েছেন আমরা সকলেই, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদা করে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোটি কোটি দুরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপুরা আমার, ভাইজানের আমার, বিষয় একটা আলেম কি বিষয়ে কোন টপিকে ওয়াজ করবে, আলেমটা একটু ক্লান্ত পরেশান, জি আলেম ওলমা খুব ওয়াজ শুনেছে, খুব কোরআন হাদিস শুনেছে, শুনছি একটা আলেম যখন জুমার খুতবার স্টেডি করে তৈয়ারি করছে কি আমি সামনে জুমায় খুতবা দিব ফালানা গ্রামে, তো খুতবার ওয়াজ শুনে যেন আমার কথা যেন তারা বুঝে আর শুনে আর যেন মেনে নেয়, এটাই করছে না, এটাই করছে বেচারি, এক সপ্তাহের ভিতরে ছয় দিন মেহনত, মুসলসল মেহনত করছে, এই কথার পরে এই কথা বলবো যেন বুঝে নেই, যেন বুঝে নেই, আর বুঝার পরে আমল যেন করে নেই আর জাহান্নামের আগুন থেকে যেন বেঁচে যাই, এটাই কামিয়াবি। খুব ওয়াজ শুনছি মসজিদের মেম্বার সাক্ষী দিবে, মসজিদের মেম্বার সাক্ষী দিবে কি কোনো এমন টপিকে কোনো এমন বিষয়ে ওয়াজ হয়নি, মসজিদের মেম্বার সাক্ষী দিবে মানে ওয়াজ তো হয়েছে, আমাদের কানও শুনেছে কিন্তু আমাদের ভিতরে আমল হয়নি, আর আমল হয় না। বাপুরা আমার, দিনের সাহায্য করতে হবে, শরীয়তের সাহায্য করতে হবে, আমার টপিক একটু আসছে শরীয়তের সাহায্য,
দিনের সাহায্য আমরা কিরকম করে করতে হবে, একটাই জিনিস যদি আমরা করতে পারি, জিনিসটা কি? আলেম ওলামার বয়ান যদি আমরা শুনতে পাই আর শোনার পরে যদি আমল করতে লাগি, এটাই দিনের সাহায্য। দিনের সাহায্য এটাই লয় কি নিজের বাড়ির সমস্ত জিনিস দান করে দিলাম, সেই জামানার মতন তো নয়, আবু বাকারের মতন আল্লাহর রাস্তায় খতম করে দিলাম, ব্যয় করে দিলাম, উড়িয়ে দিলাম, সেটাই সাহায্য লয়। আপনি একটা আদবের কথা বলছেন শরীয়তকে কেন্দ্র করে, এটাও দিনের সাহায্য। আপনি আলেমের ওয়াজ শুনে মেনে নিচ্ছেন, ডিসিপ্লিনে চলে এসছেন, তারবিয়াতে চলে এসছেন, জাহান্নামের ভয় আপনার ভিতরে সানিয়ে গিয়েছে, জান্নাতের লালচ আপনার ভিতরে আছে, হারাম হালাল জায়জ নাজায়জ এই জিনিসগুলো আপনি মানতে লেগেছেন, এটাই হলো দিনের সাহায্য। বাপুরা আমার, ভাইজানেরা আমার, মায়েরা আমার, ভালো করে শুনিয়েন আমরা কিরকম সাহায্য করছি, কতটুকু সাহায্য করতে পারছি। আর সেই জামানা, যে জামানাতে আল্লাহর রসুলের জামানাতে তাদের হালাত কেমন ছিল, হালাত আর তাদের ইমান কেমন ছিল, আর ইমান থাকা সত্ত্বে তারা দিনের সাহায্য কেমন করে করেছিল, একটু সেদিকে যাব। যাবার পরে মসজিদকে কেন্দ্র করে কিছু আপনাদের কাছে আমি সাহায্য লিব, সাহায্য লওয়ার পরে আপনারাকে দোয়া দিব, ইনশাল্লাহ চলে যাবো। একটা হাদিস পড়েছি, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর বুকে সবচাইতে দামি জায়গা হলো মসজিদ, আর পৃথিবীর বুকে সবচাইতে জঘিন্য জায়গা হলো বাজার। তো আমরা কি বাজার যাব না, মার্কেট কি যাব না? নবী বলেছেন তো মার্কেট যাব না, নবীরা কি যায়নি, সাহাবারা কি যায়নি? সবাই গিয়েছিলেন, কিন্তু সাহাবার মতন করে গিয়েছিলেন। ও মার্কেট আমরা যদি না যাই লেবাস পরিধান করতে পাবো না, মার্কেট যদি না যাই খাবারের খেতে পাবো না, মার্কেট না ছাড়া আমাদের সংসার চলবে না, যেহেতু মার্কেট আমরাকে যেতে হবে। তাহলে রসুলের তরিকাতে যদি যাই তো 30 লাখ বোনাস পাবো, 30 লাখ বোনাস নেকি, 10 লাখ নেকি পাবো, 10 লাখ গোনা মিটে যাবে, আর 10 লাখ দরজা বুলন্দ হবে 30 লাখের বোনাস। ইনশাল্লাহ আমরা আজকে দোয়াটা শিখব, আর শিখে বাজার এদিন থেকে যাব, তো এই দোয়াটা পড়বো ইনশাল্লাহ, দোয়াটা আমি শেষের বেলা শিখাবো, শিখবেন ইনশাল্লাহ। খুব আসান দোয়া আছে, অনেক লোক জানেন, অনেক লোক জানার পরে ভুলে গেছে, যেখান থেকে নেমে গেছে, আমি শেষের বেলা বলবো ইনশাল্লাহ। বাপুরা আমার, আমরা কেমন সাহায্য করি, দিনের সাহায্য আমরা বুঝতেই পারি না। নবীর যুগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোমের বাদশাহ একটা খাচ্চার গিফট করেছিলেন, খাচ্চার গাধা এবং ঘোড়ার মিলনে যেই জানোয়ারটা পয়দা হয় তাকে খাচ্চার বলা হয়, খাচ্চারের ওপর সাওয়ার হচ্ছেন, সাওয়ার হয়ে যাচ্ছেন, রাস্তাতে যেতে 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 একটা বাচ্চার মুখ দিয়ে মুখটা চুচুড় মুচুড় করছে, ছোট্ট একটা বাচ্চা, বাচ্চার মুখের ইশারা বুঝেছেন আমার নবী, বুঝার পরে বুঝতে পারলেন কি বাচ্চাটা আমার সঙ্গের সাথী হইতে চায়। বাচ্চা যেমন তেমন ছেলে নাই, মুফাসসিরে কোরআন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন, সেই বাচ্চাটার ইশারা বুঝতে পেরে বাচ্চাটাকে নবী ডাকলেন, ও গোলাম এসো আমার সঙ্গের সাথী হয়ে যাও। নবী নিজের পাশে বসলেন, বসার পরে বললেন, ইয়া গোলাম ইহফাজিল্লাহ ইহফাজুকা, যদি তুমি আল্লাহর হিফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হিফাজত করবে। আল্লাহর হিফাজত করা মানে শরীয়তের হিফাজত করা, দ্বীনের হিফাজত করা, কোরআনের হিফাজত করা, আলেমের কথাকে শুনেছি শুনে নিয়ে হিফাজত করতে করতে মেনে নিয়েছি, এটাই হলো হিফাজত করা, এটাই হলো শরীয়তের সাহায্য। আর কি বললেন, ইয়া গোলাম ইযা সালতা ফাসআলিল্লাহ, ও ছোট্ট ছেলে শুনে নাও,
যখন তোমার কোনো জিনিসের দরকার পড়বে, যখন তোমার দরকার পড়বে, প্রশ্ন করবে, কোনো জিনিসের সাহস সাবার করবে, এক আল্লাহর কাছে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিবে। ওয়াই জিস্তা আনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তুমি কোনো মদত চাইবে, যখন তোমার সাহায্য দরকার পড়বে, শুধুই মাত্র এক আল্লাহর কাছে সাহায্য চাইবে। মায়েরাকে ভালো করে শুনিয়েন, মহিলারা মনে মনে ভাবে কি ছেলে পিলে অসুখ হয়ে যায়, বেমার হয়ে যায়, ভালো হয় না, বাড়িতে মুসিবত ছুটে না, আল্লাহ কেন শুনে না? কেমন করে শুনবে? তার ভিতরে নামাজ নাই, তার ভিতরে ধৈর্য নাই। আমরা কি আলেমের মুখে শুনিনি? আলেমের মুখে অনেক অনেক শুনেছি, আইয়ুহাল্লাযীনা আমানুস ও পৃথিবীর মুসলমান মুমিন মুমিনা, তোমরা শুনে নাও, তোমরা যদি আমার উপরে ঈমান নিয়ে এসেছো, তোমার মুসিবত এসেছে, তোমার পর সাহায্যর দরকার পড়েছে, তুমি কি করবে? প্রথমে তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করার পরে নামাজ সালাত আদায় করো, সালাত আদায় করার পরে আমার কাছে সাহায্য চাও, আমি দিব। বেনামাজি হ্যাঁ ঘুরে বেড়াইছে আর সাহায্য চাইছে, আল্লাহ কেন করে সাহায্য দিবে? কেন করে সাহায্য করবে? ওর দিক দিয়ে দেখা যায় সেটা মুসলমানের পেহচান নাই, ওর ভিতরে সে ইমানের পেহচান নাই, ইমানের বু নাই, আর সেই সাহায্য চাইছে। আমার বাপুরা ভাইরা, মায়েরা আমার শুনবেন, একটা গরম চা যখন আমি পান করি, মুখে লাগাই, গরম চাটা ঠোঁটে দিতে মাত্র গরমের কারণে আমাকে একটু সাইডে রাখতে হয়, ভালো করে শুনিয়েন। কিন্তু মায়েরা আমার, বাপুরা আমার, এক যুগ এমন যুগ, এমন জামানা, এমন জামানা, দুনিয়ার সামান্য আগুনের ভয়ে, দুনিয়ার সামান্য গরমের ভয়ে আপনি চা থেকে ভয় করছেন, আগুন থেকে ভয় করছেন, কিন্তু সেই দুনিয়ার আগুনে এমন করে সেই সাহাবার যুগের লোকেরা, এমন এমন সাহাবা নিজের শরীরকে শরীর মনে করেনি, আল্লাহর রাস্তায় ক্ষয় করে দিয়েছিল, আল্লাহর রাস্তায় যাই করেছিল। আমরা শুনিনি, আমরা শুনেছি। একটা ছোট্ট ঘটনা আপনি শুনবেন, আমার মায়েরা ভালো করে শুনবেন, আপনাকে বলি, আপনি একটু যদি কষ্ট করেছেন, এক ঘন্টা মতন কষ্ট করলেন, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টের বিনিময়ে আমরাকে হাসরের ময়দানে যদি যেন পরিত্রাণ করে দিতে পারে, আল্লাহ জরুর করবে, পড়েন ইনশাআল্লাহ। যারা বসে আছেন যাইয়েন না, এক এক ঘন্টা বাস সময় দেন, এই সময়টাই যদি আল্লাহ কবুল করে নেয় ইনশাআল্লাহ, হতে পারে এটা নাজাতের জারিয়া যদি বনে যায়, আমরা দিনের মাহফিলে আছি, আমি নিজের পকেট মনে বলি না, হাদিসে বলা হচ্ছে এটা হচ্ছে এমন জিনিস, শরীয়তের জায়গা, এখানে আমরা জিকির করছি, আল্লাহ রাব্বুল আলামিন জিকির করছেন ফারিস্তারা কে নিয়ে, যেমন তেমন ফারিস্তা, এক একটা পাখাতে যত আর পাওয়ার আছে সারা পৃথিবীকে হিলিয়ে দিবে একটা পাখা, আর একটা ফারিস্তার একটা পাখা নাই, 600 পাখা আছে, 600 ডানা আছে, একটা ডানাতে এত পাওয়ার আছে, আসমানকে টুকরো টুকরো করে দিতে পারে এত আছে, তার আর কে নিয়ে জিকির করছে আল্লাহ রাব্বুল আলামিন? এখানে আমরা আছি হাদিসের কুদসির ভিতরে, মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, জি আমি হাদিসটাও পড়ব, কিন্তু শুনেন, ছোট্ট একটা ঘটনার দিকে আমি আগিয়ে যাই। আমিরুল মুমিনিন হযরত উমরের জামানার ঘটনা, বাপুরা আমার, হতে পারে আপনার ছোট ভাইয়ের মতন ভাই, মায়ের আগে হতে পারে আপনার কোখের ছেলের মতন আমি ছেলে, কিন্তু এই ছেলের মুখের কথাটি শুনিয়ে কেমন যুগ ছিল সেই জামানা। আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর খলিফা হলেন, তারপরে হযরত উমরের জামানা আসলেন, হযরত উমর জামানা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনার সিস্টেম ছিল যে উমর, উমরকে দেখে যে রাস্তা দিয়ে উমর যেতেন সেই রাস্তাতে শয়তান প্রবেশ করত না। উমরের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী দোয়া করেছিলেন, আল্লাহ হেদায়েত দেন আবু লাহাবকে, হেদায়েত দেন আবু তালিবকে, হেদায়েত দেন আবু জাহেলকে, হেদায়েত দেন উতমা সাইবাকে, হেদায়েত দেন উমাইয়াকে,
আল্লাহ বিশেষ করে বলি উমা উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু উমারকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসার তুমি তৌফিক দান দাও। উমার ইমান নিয়ে এসেছিল, উমার নিয়ে ইমান নিয়ে আসার পরে খলিফা হলেন। খলিফার সময় হযরত উমার নামাজের পরে নামাজ পড়াইতেন, নামাজের পরে সাহাবাদের সামনে মুক্তাদির সামনে মুখ করে বসতেন। এটা ইমামেরা যখন নামাজ পড়ায় মুক্তাদির দিকে মুখ করে, এটা সিস্টেম আছে, আমরা দেখেছি। বাইরেল এই ঘটনা যেমন তেমন লয় সহি তারিখের ঘটনা তাবকাতের ভিতরে এসেছে। ঘটনাটা আমি বলতে চাই, একটা জিনিস দেখাইতে চাই কি তারা দিনের সাহায্য কেমন করে করেছিল। প্রত্যেক দিন সালাম ফিরতেন, নামাজ পড়তেন, নামাজের পরে মুক্তাদির দিকে মুখ করে বসতেন। যেই মন্ত্রীর পাওয়ার মন্ত্রী মিনিস্টারের মতন উমর নিজের একটি পার্সোনাল জায়গা রেখেছেন, সেই জায়গায় একমাত্র একটা সাহাবীর জন্য রেখেছেন, তার নাম হলো হযরত বেলাল। বুঝি এইটা ঘটনা তো খুবই শুনেছি, মায়েরা কহবে মনে মনে, আপনারাও বলবেন ঘটনা তো খুব শুনেছি, বেলালের কষ্ট হয়েছিল। আমার বাপুরা আমার মায়েরা শুনবেন, প্রত্যেক দিন নামাজ পড়তেন, নামাজের পরে হযরত বেলালকে পার্সোনাল জায়গায় ডাকতেন। একটা মন্ত্রী নিজের পার্সোনাল জায়গায় একটা গোলামকে ডাকতেন, কালো হাবশি গোলাম প্রত্যেক দিন চলে এসে মন্ত্রীর পাশে এসে বসে যেতেন। প্রত্যেক দিনকার সিস্টেম, একদিন হঠাৎ আসেনি, জায়গাটা খালি হয়েছে, খালি জায়গাতে একটা সাহাবি উঠে এসে ওই খালি জায়গাকে ভর্তি করেছে। সাহাবিটার নাম হলো খাব্বাব বিন আর্থ। মনে রাখিয়েন, মনে রাখা খুবই দরকার। আলেমেরা আর কেমন করে করে যে মনে করাইবে দুয়া গালা, কোরআন হাদিস গালা, ওয়াকিয়া গালা, ঘটনা গালা, আলেম পরেশান আছে, কতই বুঝাইবে আপনাকে। জি আমরা তো খুব শুনছি, শুনে আমল নেই, একটু মনে করিয়ে। হযরত খাব্বাব এসে বসেছেন, যেমনই বসা বড় বড় চোখ করে বলে যে খাব্বাব কেমন করে তোর সাহস হলো এই জায়গায়। যে উমরকে দেখে ভয়ভীত হতো মক্কার লোকেরা, যে উমরকে দেখে ভয়ভীত হয়ে যায় সেই জামানার যুগের লোকেরা, তোমার সাহস কি করে হলো এই জায়গায় বসা, এই জায়গায় যদি বসবে বেলাল ছাড়া আর কেউ বসবে না। আমিরুল মুমিনিন, আমি কত বড় ভুল করলাম, আমি কি হকদার নই, আমি কি এই জায়গায় বসতে পাবো না। আমিরুল মুমিনিন, বেলাল কি এমন কাজ করেছে সেই কারণে আপ একটা মন্ত্রীর পাশে বসছে, আমি কি এমন কাজ করতে পারিনি যে বসতে পারবো না। বলে শুনবে, শুনো, বেলাল একটা হাবশি গোলাম, উতবা সাইবা আবু জাহাল আবু লাহাবের বড় বড় লিডাররা মশওয়ারা করত মুহাম্মদের দিনকে আগে বাড়তে দিব না, কিন্তু তাদের ভিতরে তাদের তার্কি গোলাম, সেই লোকগুলার গোলাম যেমনই শুনতে পেয়েছে দুনিয়ার আগুন কোনো আগুন নয়, এর চাইতে সহত্তর গুণা আগুনে আমাকে জ্বলতে হবে, সঙ্গে সঙ্গে শুনেছেন আল্লাহর রসুলের মুখ থেকে শুনেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যেমন শুনেছে যদি লা ইলাহা বলেনি তাহলে লাভবান হয়ে যাব, উন্নতমান হয়ে যাব, কামিয়াব হয়ে যাব, এই মনে করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু পড়েছিল। ফের আমি ওই জায়গাতে আসি, কে শুনেছে? হযরত আমিরুল মুমিনিন হযরত উমর শুনেছেন, কাকে? খাব্বাবকে। মনে রাখেন বাপুরা আমার, বলে যেমনই কালমায়ে শাহাদাত মুখ থেকে বের হওয়া,
তার মালিকেরা শুনেছে, মালিকেরা শোনার পরে যেমনই শোনা বেলালকে শাস্তি দিতে লাগলো। বেলালের অনেক অনেক বড় বড় করে ঘটনা আমরা বিশ্লেষণ করে শুনেছি, আমি বেলালের ঘটনা শুনাইতে আসিনি, বেলালের ঘটনা আপনারাকে শোনাবো না, কিন্তু একটু ইশারা করতে চাই। কেন ইশারা করব না, আমরা তো খুব শুনেছি, ইশারা করব বুঝতে পারবো কি বেলাল কি কষ্ট সহ্য করে ঈমান নিয়ে এসেছেন। আমার বাপুরা যেমনই মুখ থেকে কলমা বের হওয়া শাস্তি দিতে লাগলো, আক্রমণ করতে লাগলো, এমন শাস্তি এমন শাস্তি দাই। মক্কার যুবকেরাকে বলল, ও মক্কার যুবকেরা রে এই দিকে আয়। বেলালের পায়ে জঞ্জির দিয়ে বেড়ি লাগা, বেলালের গলায় বেড়ি লাগা, আর মক্কার পাথরেলি জামিনে টানতে 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 বেলালকে ক্ষয় করে দে। যতক্ষণ বেলাল না আসবে, রিটার্ন চলে না আসবে, কলেমা যতক্ষণ না ছেড়ে দিবে বেলালকে ছাড়বি না। এমন শাস্তি এমন শাস্তি, মায়ের আগে আমার শুনবেন, এমন একটা হাফসি গুলামকে শাস্তি দিতে 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 মরিহীন বলছেন, কালো চামড়া লিকিয়ে ধল হয়ে যায়, আর ধল হয়ে যাওয়ার পরেও তবুও ছেড়ে দেয়নি। বেলালকে তাপ্ত বালুর ওপরে চিত করে শুয়াইয়া বুকের ওপরে পাথর দিয়ে বেলালকে বলে, বেলাল রিটার্ন আয়, বেলাল মোহাম্মদের কলমা ছেড়ে দে, আমাদের বাপ দাদার বাপ দাদার আমলে তুই থেকে যা। বেলাল বলছেন, আমার মুখ থেকে কলমা বেরোয়নি, আমার মুখ থেকে বেরোয়নি, আমার অন্তরে গেঁথে গিয়েছে, কেমন করে টানবি তোরা টেনে নে। আহাদ আহাদ আল্লাহু আহাদ ছাড়া বেলালের মুখে আর কিছু বেরোয় না, শুধু একমাত্র আহাদ আহাদ বলে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তার ধার দিয়ে যাচ্ছিলেন, বেলালের কষ্ট দেখতে পারে না। মায়েরা শুনবেন, আবু বকর যেমন তেমন লোক নয়, সেই আবু বকর যার পেটে যার নিজের বেটি আম্মা আয়েশা মুহাদ্দিসা, আম্মা আয়েশা রাব্বা আবু বকর সিদ্দিক, নবীর দোস্ত, নবীর প্রিয় লোক। একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে 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 কষ্ট দেখতে পারে না, চোখ দিয়ে পানি টস 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 করে পড়ে, দৌড় দিয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমরা তো গরিব, আমাদের লোক কম, আমাদের দল বল কম, আমাদের সঙ্গী সাথী নাই, আল্লাহর নবী গো অনুমতি দেন, বেলালের কষ্ট সহ্য করা যায় না, বেলালকে খরিদ করব, টাকা নাই পয়সা নাই তবু বেলালকে খরিদ করব, যতই টাকা লেগে যায় ঘর বাড়ি বেচতে হয় বেচে দিব, কিন্তু বেলালের কষ্ট দেখা যায় না, বেলালের কষ্ট সহ্য করা যায় না, বেলালকে খরিদ করব, অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, যাও আবু বকর যাও, বেলালকে খরিদ করে সেই কাফেরের কাছ থেকে আজাদ করে দাও। অনুমতি পেয়ে দৌড় দিয়ে যাচ্ছেন, দৌড় দিয়ে যাওয়ার পরে উতবা সাহেব আবু জাহাল আবু লাহাব, বড় বড় সেই কাফেরেরা মক্কার কাফেরেরা দেখতে পাইছে যে আবু বকর তাদের সামনে আসছে, এসে একটা প্রস্তাব রেখেছে। কি প্রস্তাব? ও মক্কার লিডাররা, এই বেলালের সঙ্গে তোমরা এত কষ্ট দিও না, বেলালকে এত সাহায্য এত কষ্ট যন্ত্রণা দিও না, বেলালকে খরিদ করার অনুমতি নিয়ে এসেছি, সারাকুল কায়নাতের নবী রাহমাতাল লিল আলামিনের পারমিশনে বেলালকে তোরা আজাদ করে দে। বেলালকে কিনার লোকজন নেই, ফকিরটাই সেরকমা, এমন কথা বলছে বেলাল, তুমি আমাদের গোলাম, তুমি আমাদের গোলাম, আমরা হলাম আকা, আমি যেটাই আদেশ করব পালন করতে হবে, এই ঘোড়া মারা চাবুক
এই ঘোড়া মারা চাবুক নিয়ে আবু বকরের প্রতি আঘাত কর, আক্রমণ কর। যেমন চাবুক উঠাই, একদিকে রাসুলের পারমিশন, দ্বিতীয় দিকে নিজের আকা, এখন তো আজাদ হয়নি, আজা আকার ওয়াদার, এদিকে রসুলের পারমিশন, রসুলের ভালোবাসা গেথে গিয়েছে, এমন বলছে চাবুক উঠা, চাবুক উঠে মারতে মারতে খতম করে দে। আকার কথা শুনে চাবুক যেমন উঠাই, থরথর করে সেই চাবুক আর হাতে উঠে না, কেমন করে আঘাত করবে, যেমন তেমন লোকের কাছনে পারমিশন নিয়ে আসেনি, সেই সারা কুল কায়নাতের নবীর কাছনে পারমিশন নিয়েছে, তিনাকে বলা হচ্ছে রাহমাতাল্লিল আলামিন। সেই উঠাইতে পারে না, বারবার বলছে উঠাও, উঠে না, শেষের বেলা উঠালছে, যেমনই উঠা হাত থেকে থরথর করে চাবুক পড়ে যায়, বলছে কি ব্যাপারটা, আজীব মামলা হ্যায়, ক্যা মামলা হ্যায়, কি কিছু বুঝতে পারা যায় না, শেষের বেলায় পরেশান হয়ে ক্লান্ত হয়ে আল্লাহর নবীরকে এই হযরত আবু বকরকে সেই গোলামটাকে আজাদ করে দিল, মানে বিক্রি করে দিল। তারপরে নবী নিয়ে গেলেন নবীর কাছে, নবী খুশ হয়ে গেলেন, সামনে খাব্বাব বিদার কষ্ট শুনছে, চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে, হযরত ওমরেরও পানি পড়ছে, আহা খুব দুঃখের ব্যাপার। নবীর কাছে নিয়ে আসলেন, নিজের বুকে লাগাইলেন, লোকটা দেখতে কি ছিল, কালো ছিল, যে রঙে কালো বলতে পারি, কিন্তু বেলালের বারে একটাও বড় কথা বলতে পারি না। আপনি গালে হেলা কাহাকে নবী নে বিলাল কো, নবী নে বিলাল কো, আপনি গালে লাগা কে নবী নে বিলাল কো, নবী নে বিলাল কো, দুনিয়া সে কাল গোর কা ঝগড়া মিটা দিয়া, ঝগড়া মিটা দিয়া, দুনিয়া সে কাল গোর কা ঝগড়া মিটা দিয়া, ঝগড়া মিটা দিয়া, ইয়ে মুজিজা রাসূল খুদা নে দিখা দিয়া, খুদা নে দিখা দিয়া, ইয়ে মুজিজা রাসূল খুদা নে দিখা দিয়া, খুদা নে দিখা দিয়া, মুঠি মে কঙ্কড়ো কো ভি কলমা পড়া দিয়া, কলমা পড়া দিয়া, মুঠি মে কঙ্কড়ো কো ভি কলমা পড়া দিয়া, কলমা পড়া দিয়া, সুবহানাল্লাহ। এতক্ষণ শুনলেন, হযরত বেলালের ঘটনা শুনাইলেন, খাব্বাব বিন আরতে এখন নিজে বলছেন, আমিরুল মুমিনিন, বেলালের ঘটনা শুনলাম, কিন্তু আমি একটুক আপনার আগা দিকে হইতে চাই, আমার পিছনটা আপনার চোখের দিকে করতে চাই, বলে করো, অনুমতি দিলাম। বলে কি হয়েছে, জামাটা উঠাইয়ে দেখছে, বলে আমিরুল মুমিনিন, আমার জামা উঠিয়ে একটু অনুমতি দিচ্ছি, দেখেলেন। বলে কি আছে তোমার জামার নিচে, তোমার লেবাসের নিচে কি আছে দেখি। যেমন জামাটা উঠাই, দেখছে পিঠে যেমন অপারেশন করে রাখে, বড় বড় গাঢ়া হয়ে আছে, গাঢ়া গাঢ়া হয়ে আছে, যেমন মানুষের একটা ফোট হয়, ওই ফোটটা যদি গলে যায়, যখন শুকিয়ে যায়, গাঢ়া হয়ে যায়, গোশ থাকে না, মাংস থাকে না, ঠিক তেমনই গাঢ়া গাঢ়া হয়ে আছে। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন যখন নতুন নতুন আল্লাহর নবীর উপরে কোরআনের একটি আয়াত আসলো, এ নবী তোমার আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে ভয় দেখাও, আমিরুল মুমিনিন দুনিয়ার আগুনকে আগুন আমি মনে করিনি, আমার সঙ্গে কি হয়েছে শুনবেন, বলে বলো, অনুমতি আছে। আমিরুল মুমিনিন, আমি একজন লোহারের বাড়িতে কাজ করতাম,
লোহারের বাড়তে যাকে আমরা কামার বলি, লোহা পিটত, লোহার জিনিস তৈরি করত। আমি তার চাকরি করতাম, করতে করতে হঠাৎ একদিন আমার মুখে কলমায় শাহাদাত বের হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আমিরুল মুমিনীন, যখন এই কলমা আমি আমার মুখ থেকে বের করলাম, আমার সঙ্গী সাথীরা চট করে শুনে যে মালিককে যে বলে দিল, যেমনই মালিক শুনা বলে আমাকে ডাক দেওয়ানো হলো, ও খাবাব তুমি নাকি এই মোহাম্মদ, এই আব্দুল মুত্তালিবের পোতা, বানু হাসিমের ছেলে, যাকে আমরা মাজনু বলি, দিবানা বলি, তার নাকি তুমি কলমা পড়েছো? বলে হ্যাঁ আমি, আমার মুখে তো পড়েছি পড়েছি, আমারও অন্তরে গেঁথে গিয়েছে। আমিরুল মুমিনীন, যখন আমি এই কথা বলা আমাকে তারা ধরে আমার মাথাতে এমন করে দাগ দিতে লাগলো, এমন করে দাগ দিতে লাগলো, দাগ দিতে 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 লোহা গালা গরম করে করে যখন টেম্পারেচার হাই হয়ে যায়, আমিরুল মুমিনীন আমার মাথার দাগ দেখেন, আমার মাথার সামান্য জায়গা খালি নাই। আমিরুল মুমিনীন, এই তো দূরের কথা, আমি বললাম কলমা থেকে আমি রিটার্ন আসবো না। আমি ছটপট ছটপট করতাম, একদিন হঠাৎ আমি দেখলাম আল্লাহর নবী খানা কাবা থেকে ইবাদত করার পরে রিটার্ন বাড়ির দিকে ফিরছিলেন। আমি ইশারা করে বললাম, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহর রাসূল গো, আমাদের দলবল কম, আমাদের লোক কম, আমাদের ধন দৌলত কম, আমরা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছি, আমার জন্য একটু আপনি দোয়া করে দেন, আমাকে খুব শাস্তি দিচ্ছে, সহ্য করা যায় না। আল্লাহর রাসূল ইশারা করে বললেন, খাবাব তুমি ভয় করিও না, আল্লাহ আমরাকে জয় করবে। আমিরুল মুমিনীন, যখন আমি রিটার্ন আসলাম ওখান থেকে, রিটার্ন আসার পরে আমার সঙ্গী সাথীরা দেখলো, ওরা আস্তে করে দেখেছে নাকি, ওরা লুকিয়ে আমাকে দেখেছে নাকি, যেমনই দেখা মালিককে এসে বলে দেওয়া, মালিককে বলে দিল, মালিককে বলে দেওয়ার পরে বলে, না একে এই ধরনের পারা যাবে না, একে সে এমন শাস্তি দে যেন সারা জীবনের মতন মনে থাকে। সুবহানাল্লাহ, শাস্তির কথাটা মনে করা যায় না বাপুর আমার, কেমন শাস্তি। ওখান থেকে রিটার্ন নিয়ে আসার পরে ওই আমরা তো দেখেছি যেটা একটা ভাট্টি হচ্ছে, টেম্পারেচার হাওয়া দিতে 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 আগুনকে যখন লাল হয়ে যায়, লোহা গোলা যখন লাল হয়ে যায়, সেই লোহা গরম করে যেই জায়গাতে গরম করে লোহাকে দমড়ে দেয়, সেই ভাট্টিটার ওপরে আমাকে চিত করে শুয়াইয়া দিল। আমিরুল মুমিনীন দেখতে পেয়েছেন, আমিরুল মুমিনীন আমার এই পিঠের দাগগুলো দেখছেন, আমিরুল মুমিনীন আমাকে চিত করে শুয়াইয়া আর পিঠের তলে দাও 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 করে সেই কয়লা আগুন টেম্পারেচার হাই হয়ে যায়। আমি ছটপট ছটপট করতাম, আমি ছটপট ছটপট করতাম, বুকের ওপরে একটা এমন কাঠ এবং লকড়ি দিয়ে দিয়েছিল, লকড়ি দেওয়ার পরে আমার সঙ্গী সাথীরা সেই লকড়ির ওপরে চড়ে বসে গিয়েছিল। আমি ছটপট ছটপট করতাম, ছটপট ছটপট করতাম, আমি আরাম তখন পেতাম, আমি আরাম তখন পেতাম আমিরুল মুমিনীন, যখন আমার পিঠের কলি পিঠের পিঠের মাংস গলা আর চরক গলা গলে গলে যখন কয়লার ওপরে পড়ত, তখন আমি একটু আরাম পেতাম। আমিরুল মুমিনীন, আমার কষ্টের কথা আমি বলতে চাই না, আমিরুল মুমিনীন আমি এটাই বলতে চাই, আবু বাকারের কষ্ট দেখার, বেলালের কষ্ট দেখার আবু বাকার ছিলেন, আবু বাকার যে রাসূলকে বলেছিলেন, বেলালকে আজাদ করেছিল, কিন্তু আমার কষ্ট এক আল্লাহ ছাড়া কেউ দেখেনি। আমিরুল মুমিনীন, আমি কি এই জায়গাতে বসে ভুল করেছি নাকি? আমিরুল মুমিনীন,
আমি যদি ভুল করে থাকি আমাকে শাস্তি দিন, আমি এই জায়গাতে কেন বসতে পাব না। সুবহানাল্লাহ। বাপুরা আমার, মায়ের আগে শরীয়তের সাহায্য, দ্বীনের সাহায্য। আমিরুল মুমিনীনের মুখ থেকে একটা কথা বেরিয়েছে, চোখ মুছে মুছতে মুছতে বলছে, খাব্বাব একদিকে যদি বেলাল বসে অন্যদিকে তুমি বসবে, এটা আমি আজকে আমির